হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এত হাওয়া দিচ্ছে এখানে, আমি একটা নতুন জায়গায় এসেছি। আমি মালদাতে এসেছিলাম মাসির বাড়িতে ঘুরতে, তো এখান থেকে কাছে একটা দারুণ জায়গা রয়েছে, সেটা হচ্ছে ভাটরা বিল। তো এই বিলটা বর্ষাকালে শুধুমাত্র পুরো জলে চারপাশ ভরে থাকে, যেটা একদম মানে পুরো মানে দেখে বোঝা যায় না যেটা বিল না সমুদ্র না নদী কি। তো আমরা এখানে ঘুরতে এসেছি, আসার রাস্তাটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিরকম জার্নি হয়েছে আমাদের। আসার পর আমরা এরকম ভিউ পাচ্ছি, এত দুর্দান্ত। এখানে আবার নৌকোতে করে এদিক ওদিক বোধহয় ঘোরায়ও আমি জানি না আমরা স্কোপ পাবো কিনা, তারপরে নৌকোতে করে আমরা একটা যাবো ঘুরতে। আমি আমার পিকু, আমার একটা ভাই মানে আমার বড় ভাই এবং আমার দাদা, আমরা চারজন মিলে এসেছি দুটো বাইকে। ভাবলাম এখানে সানসেটটা দেখতে আসি, তো দুর্দান্ত জায়গা। আমরা এখানে এখন চায়ের অর্ডার দিয়েছি, চা খাবো, আর তার সাথে আমরা কিছু ফটো শ্যুট করবো এবং ভিডিও দেখবো, তোমরা দেখতে পাবে কেমন। এই যে আমাদের চা চলে এসেছে, চা পে চর্চা করবো। আমাদের এখানে চা খাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি নৌকোতে করে নৌকো বিহার করতে, এখানে এক্সপ্লোর করতে। এখানে অনেকগুলো নৌকো করে, ওরা বেশ নৌকোতে করে ঘোরাবে বলছে, পুরো জল তার মাঝে আমরা যাবো। সো এক্সাইটেড আমি বসে গেছি, এখানে বসবো তো। এটা পুরো পার্ক। আমরা এখানে গরমকালে ঘুরতে এসেছিলাম, গরমকালে জায়গাটা পুরো একদম কেমন থাকে, পুরো শুকনো মাছ যেটা চালাচ্ছে।
আচ্ছা আমাদের নৌকো বিহার হয়ে গেছে ডান, আমরা এবার নামবো। If you wanted to visit, যদি ভিজিট করতে চান তাহলে এই সময় করবেন, মনে রাখবেন এটা বেস্ট টাইম। হ্যাঁ বর্ষাকালে, তাও আবার এই সানসেটটা দেখতে পাবো। সানসেটের সময় অবশ্যই একটু বিকেল করে আসবেন, ভালো লাগবে আরো। এই সাঁঝবেলা সাঁঝেই দিগন্ত আর তাতে এই সমুদ্র অনন্ত, কবি হয়ে যাচ্ছি, চলুন। টাকা কাকে দেবো? নিয়েছে দাদা? দিলি? পুরো নীল আকাশ, নীল জল, মানে কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে পুরো একদম। মানে ও মাই গড, সিরিয়াসলি, মানে না দেখলে তো বিলিভ হবে না, এত দারুণ, তাই না বল দাদা? দারুণ লাগলো না? আরে এই পিছন দিকের আকাশটা তো পুরো লাল হয়ে আছে, এখানটা অরেঞ্জ কালারের, আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না, দারুণ লাগছে। এখানে প্রচুর লোক আসে, অনেক দূর দূর থেকে বেশ দেখতে দেখতে আসে, দেখলাম অনেক লোকজন। এর আগে যখন এসেছিলাম নৌকোতে করে, তখন তো ঘুরতে পাইনি, জল ছিল না বলে, এবার প্রচুর নৌকোতে করে ঘোরাচ্ছে আর দারুণ লাগছে দেখতে। এখানে আসার বেস্ট টাইমটা হচ্ছে বর্ষাকাল, বর্ষাকালে, কারণ এগুলো জলে থাকে। গরমকালে আমরা যখন এসেছিলাম তখন তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম গরমকালের সিচুয়েশানগুলো ছিল, তাহলে বুঝতে পারবে। তো এখানে আসার বেস্ট টাইম হচ্ছে এই বর্ষাকালটায়, বর্ষাকালে এসে বেশ এরকম এনজয় করা যায়, এত সুন্দর। হ্যাঁ আমি নিজেই বিলিভ করতে পারছি, আমি মানে বিশ্বাস হচ্ছে না এত দারুণ এখানে হতে পারে। আর মালদায় মানে একদম টাউন থেকে একদম কাছে, জাস্ট কত 15 মিনিটস লাগলো আসতে আমাদের, 15 মিনিট দূরে। আমি তো সবাইকে বলবো যে সবাই যেন আসে এখানে মালদা, বা এই জায়গাটা হলে অ্যাট লিস্ট এই জায়গাটা দেখে তারপর যেতে চাই, এত সুন্দর। হ্যাঁ এই দিকটা পুরো শান্ত, এই দিকটা বেশি স্রোত, মানে এই দিকটায় অল্প জল আছে, বেশি জল নেই, এই দিকটা পুরো শান্ত, এইদিকে এইরকম ভিউ, এদিকের জলটা বেশি শান্ত, কিন্তু এই দিকের জলটাই প্রচণ্ড উচ্ছল, বেশ ফ্লো রয়েছে। এখানে আসতে গেলে একটা ছোট্ট একটা গ্রাম আছে, গ্রামটা পেরিয়েই আসতে হয়। তো এই ক্ষেতির মধ্যে দিয়ে দুদিকে তোমাদের দেখালাম, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও তোমাদের এটা কেমন লাগলো ভিডিওটা।